দাদা হুজুর বিকেল জলসায় উঠে বললেন ওয়াজ করতে আরম্ভ করলেন আতর আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হালাতে মসজিদে ওয়াজ করছেন নবীর জিকির নবীর আলোচনা করতে করতে দাদা হুজুর পীর কেবলা এত কান্না কাঁদেন চোখের পানিতে দাড়ি মোবারক সিনা মোবারক ভিজে যায় যেমন বক্তা তেমন শ্রোতা শ্রোতারও কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন কান্না রোল পড়ে যাচ্ছে এমন সময় দাদা হুজুর পীর কেবলা ওয়াজের শেষে বললেন একজন ব্যক্তিকে বললেন বাবা ওই যে দূরে আমি যখন আসছিলাম রাস্তা একটা রাস্তার ধারে একটা গরু বাঁধা ছিল অমুক জায়গায় ওই গরুটা কেমন আছে আমাকে খবর দাও গরুটা গাছের সাথে বাঁধা ছিল গরুটা কেমন আছে আমাকে একটু খবর দাও লোকটি চলে গেলেন গরুটার কাছ থেকে ঘুরে এসে হুজুরকে বলছেন হুজুর ওই গরুটা মারা গেছে গরুটা মারা গিয়েছে দাদা হুজুর কেবল ওই সময় বলেছিলেন ও বাবা রুহুল আমিন তুমি আমাকে বলেছিলে আপনি গরুকে কেন সালাম দিলেন কোরআন হাদিসের মধ্যে কোথাও তো নাই গরুকে সালাম দিতে হবে আপনি কেন গরুকে সালাম দিলেন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ও বাবা রুহুল আমিন আমি গরুকে নয় আজরাইল সালাম মালাকুল মওতা মালাকুল মওত ফরিস্তা এসেছিলেন ওই গরুর জান কবজ করতে এসেছিলেন আল্লাহর মালাকুল মওত ফরিস্তা আমি গরুকে নয় আল্লাহর মালাকুল মওত ফরিস্তাকে আমি আবু বকর সালাম দিয়েছি আর একটু জোরে তুমি জাহিরি চোখে গরুই দেখেছো আমি বাতিনি চোখে গরুর কাছে আজরাইল সালাম মালাকুল মওত ফরিস্তা দাঁড়িয়ে রয়েছেন আমি দেখে মালাকুল মওত ফরিস্তাকে সালাম দিয়েছি বলুন সুবহানাল্লাহ কোন চোখে দেখেছেন বাতিনি চোখে দেখেছেন এই চোখ আপনাকে আমাকে করতে হবে এই এই মাকামের মানুষ যদি হয়ে যান আপনার কন্ট্রোলিংটা পুরো আল্লাহর হাতে থাকবে ফজরের নামাজের সময় তখন আপনাকে তুলে দিতে হবে না ওঠো ওঠো ফজরের মানে মোবাইলে অ্যালারাম দিতে হবে না আল্লাহ প্রদত্ত অ্যালারাম আপনার কানে বাজবে আপনাকে তুলতে হবে না ফজরের নামাজের সময় কথা বুঝতে পেরেছেন আপনার আমার পীর মোর্শেদ মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে ফজরের সময় খাদেম গিয়ে নাড়া দিল কে হুজুর ফজরের নামাজের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে হুজুর রেগে গেলেন বাবা খাদেম তুমি আমাকে তুলছো তুমি জানো না ও বাবা খাদিম আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যান তাদের নামাজের ওয়াক্ত গুলিতে তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তা নিযুক্ত করে দেন তুমি আমাকে জাগাবার আগে আল্লাহর ফরিস্তা আমি আবু জাফর আমাকে জাগিয়ে দিয়েছে আরেকটু জোরে আমির শরিয়াত ইমাম তরিকা ধা দিয়ে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা বলেছেন আমার পাঁচ আওলাদের আওলাদ গণেরা যারা শরিয়াত মোতাবিক চলবে যারা দিন মোতাবিক চলবে আমল করবে যে গ্রামে যাবে যে পাড়ায় যাবে যেই জলসাই যাবে আমি আবু বকর ফুরফুরার জমিন থেকে ওই গ্রামে ওই পাড়ায় ওই জলসায় আমার রুহানি দোয়া পৌঁছে যাবে আমার ভাই জানেরা আল্লাহ যদি কবুল করেন দাদা পীরের দোয়া আছে না নেই আর একটা জিনিস মাথায় রাখবেন ওলিদের দোয়া বড় নিয়ামত নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যায় তকদীরে নিগাহে ওলি মে তাসির দেখি লাখোঁ কে বদলতে তকদীর দেখি বলুন সুবহানাল্লাহ যদি ওলিদের দোয়া থাকে বিগড়া হুয়া মুকদ্দর সবর জায়েগা বলুন সুবহানাল্লাহ আদনা হো কতরা বন জাওগে কতরা হো সমন্দর বন জাওগে বলুন সুবহানাল্লাহ আম নামাজি হো ওলি নামাজি বন জাওগে বলুন সুবহানাল্লাহ আম রোজদার হো ওলি রোজদার বান যাওগে বলুন সুবহানাল্লাহ ওলিদের দোয়া বড় নেয়ামত এটা মাথায় রাখবেন ও আমার ভাই জানেরা আমরা দাদা পীরের মাসলাকের মানুষ দাদা পীরের সিলসিলার মানুষ পাঁচ হুজুরকে ভালোবাসি বিশেষ করে আমার বড় চাচা হুজুর পীর কেবলা আমার অলিশা হুজুর কেবলাদের আপনারা ভালোবাসেন কি ভালোবাসেন কথা বলে
ভালোবাসেন। আমার ভাইজানেরা, আমার দাদা পীরের সিলসিলা কবুল হওয়া সিলসিলা, আর আপনারা এই যে জলসা দিয়েছেন দাদা পীরের মতাদর্শ অনুযায়ী, আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী, মাসলাক অনুযায়ী এই সালে সওয়াবের মসজিদ আপনারা মুনাকিদ করেছেন, ইয়াকিনান আমাদের বিশ্বাস আমার দাদা পীরের রুহানি দোয়া এখানে রয়েছে, আমার দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ আপনারা দোয়া থাকবে না? জোরে বলুন, অবশ্যই থাকবে। ও আমার ভাই জানেরা, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য, আমরা চাইবো আমাদের এই মাহফিলকে আমার আল্লাহ যেন কবুল করে নেন। কি ভাই, ঠিক না? কথা বলেন, কি আলোচনা করলে আল্লাহ কবুল করবেন সেই আলোচনাগুলি তো করতে হবে। কি ভাই, ঠিক না? বেঠি কবুল হওয়া সিলসিলা কেন বললাম? সওয়ানে উমরি, আমার দাদা পীরের জীবনী উর্দু ফার্সির মিশ্রণে লিখেছেন আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহে, দাদা পীরের খলিফা তিনি লিখেছেন, মেন্দাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহে আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ তিনি লিখেছেন। আমার দাদা পীরের চাচাতো ভাই, নাম শুনেছেন, হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহে, মস্ত বড় আল্লাহর ওলি, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লার মাকামের মানুষ। মাজার কোথায় রয়েছে? উলুবিড়িয়ার জমিনে, উলুবিড়িয়ার টাউনে রয়েছে হাজি ইসহাক রহমাতুল্লাহ আলাইহে। এত বড় আশিকে রসুল, ফিদায়ে রসুল ছিলেন তিনি। তানার জীবনেতে সাত মার্তাবা খালি পায়ে হজে গিয়েছিলেন হিন্দুস্তান থেকে। বলুন সুবহানাল্লাহ, আরবের জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটেন না। এই না কারণে, আমি ইসহাক, আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, না জানি আমার দয়ার নবী এই মক্কা মদিনার জমিনে কোথায় না কোথায় নিজের কদম শরীফটা রেখেছেন। আমি ইসহাক, আমার নাপা কদমটা যদি আমার সুলপাকের নকশে কদমের উপরে যদি পড়ে যায়, বড় বিয়াদবি হয়ে যাবে। তাই তপ্ত বালির উপরে হেঁটেছেন, একটি বারের জন্য জুতো পায়ে দেন না, একটি বারের জন্য জুতো পায়ে দেন না। আদাব, আদ্দীন কুল্লুহু আদাব, ইসলাম ধর্মটা পুরোপুরি আদাব। বেআদাব, বেনসিব, বাদাব বা নসিব, বলুন সুবহানাল্লাহ। যারা আহলে বাতিলের মানুষ তাদের জিজ্ঞাসা করবেন, আহলে বাতিলের মানুষ যারা রয়েছেন তারা জানেন ইলমে তাসাউফের মূল জিনিস হলো আদাব। কি জিনিস? কি আদব। যার আদব নেই তার উপরে আল্লাহর রহমত নেই। আমার রসুল পাকের দিন, আমার আল্লাহর দিনটা পুরোপুরি কি আদব আর আদব, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার চশম চিরাগ ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেদার রহমাতুল্লাহ আলাইহে আমাদেরকে, আমরা যখন ছোট ছিলাম হজ পাকের ঘটনা শোনাতেন, তো হুজুরের জুবান মুবারক থেকে শুনেছি হুজুর কেবলা বলেছেন যে আমি যখন হজ পাকে গিয়েছিলাম, আমি আবু জাফার আরবের জমিনে মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটি নাই, বলুন সুবহানাল্লাহ। এই না কারণে, না জানি আমার রসুল জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু, হুজুর আমার রসুল কোথায় না কোথায় কদম শরীফ রেখেছেন আমার জুতো পায়ে দিয়ে, আমি আবু জাফার আমার কদমটা যদি পড়ে যায় বড় বিয়াদবি হয়ে যাবে। তাই তপ্ত বালির উপরে হেঁটেছেন খালি পায়ে, একটি বারের জন্য জুতো পায়ে দেন নাই, বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন তখন যানবাহন ব্যবস্থা ভালো ছিল না, আমি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম অত গাড়ি ঘোড়া ছিল না, আমি উটের পিঠে গিয়েছিলাম। 5-6 কিলোমিটার দূর থেকে আমার রসুল পাকের মাজার মোবারকের এই সবুজ গম্বুজটা আমি, আবু জাফার আমি যখন দেখতে পেয়েছি আমি থাকতে পারি নাই গো। আপনার আমার পীর মোর্শেদ মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে যখন 5-6 কিলোমিটার দূর থেকে উটের পিঠেতে যখন বসে দেখতে পেয়েছেন রসুল পাকের মাজার মোবারক, সুনহেরি মাজার মোবারক, ওই সবজে গুম্বা যখন দেখতে পেয়েছেন, স্থির থাকতে পারেন না, উটের পিঠ থেকে নেমে পড়ে দৌড়াতে আরম্ভ করে দিয়েছেন। দৌড়াতে যাচ্ছেন আর জুবানে বল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতে দিতে রাসূলের মাজারে পৌঁছে গিয়ে আল্লাহ রাসূলের মাজার মোবারকের সুনহরি জালি মোবারকের সামনে গিয়ে নবীকে সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার সাথে সাথে আপনারা আমার পীর মোশের মেজরা হুজুর পীর কিবলা বর্ণনা করেন, আমি যখন নবীকে সালাম দিলাম আমি আবু জাফর বাতিনি কানে শুনতে পাই, খোদাই তাকাত খোদাই শক্তিতে শুনতে পাই, দিন দুনিয়ার বাদশাহ যারা বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাজার মোবারকের মধ্য থেকে আমি আবু জাফর আমার সালামের জবাব দিয়ে দিলে। হাজি সাহেব ভাইরা নবীর মাজারে গিয়ে সালাম দিয়েছেন তো নাকি ভাই? অনেক হাজি ভাইরা এখানে রয়েছে, আমার জনাব ভাই রয়েছেন হাজি ভাই, তো ভাই আমার আপনারা সালাম দিয়েছেন তো নবীর মাজারে? যারা হজ পাকে গিয়েছেন উমরায় গিয়েছেন নবীকে সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দিয়েছেন কি দেননি? যদি নবী সালামের জবাব না দেবেন তো নবী শিক্ষা দিলেন কেন সালাম দেওয়ার? আমরা মানি, আমার একটা আদাত আছে অভ্যাস আছে, আমি যখন অন্য কোম্পানির মাঝে জলসা করি মানে অন্য কোম্পানির লোকজন থাকলে সেখানে দলিলের আম্বার লাগিয়ে দিই। এখানে তো মানেওয়ালারা বসে রয়েছেন, সবাই তো মানেন আমার রাসূল হায়াতুন নবী কি হায়াতুন নবী নয়? জোরে বলুন, ইমানের সাথে বলুন আমার নবী হায়াতুন নবী। কাদের ফেরেশতা লিখছে যে আপনি বলছেন হায়াতুন নবী, আমার রাসূল খুশ হয়ে যাবেন, রাসূলের দরবারে পৌঁছে দেবে আমাদের সংবাদ। বলুন সুবহানাল্লাহ। যেখানকার মুবারকপুরের ছেলেরা জওয়ান যুবকেরা বৃদ্ধরা নবীর নবীকে হায়াতুন নবী বলে চিৎকার দিয়েছে, হুজুর আপনাকে বলেছে জিন্দা, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। বলুন সুবহানাল্লাহ, হাবিব আপনি তো জিন্দাই জিন্দা, তো তবু দলিল দিতে হয়। আমার রাসূল যখন মেরাজ শরীফ থেকে ফিরলেন, আমার রাসূল কাবা শরীফের সেহনে বসে মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করছেন, তো আমার নবী ঘটনা বর্ণনা করতে করতে বললেন রাইতু মূসা ইসাল্লি ফি কবরিহি, আমি মূসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি। বলুন সুবহানাল্লাহ, নামাজ পড়ার জন্য জিন্দা হতে হবে কি হবে না? কথা বলে জোরে বলুন, মরা লোক সালাম নামাজ পড়তে পারবে? নামাজ তো মূসা নবী জিন্দা, তো মূসা নবী যে নবীর সাদকায় নবী হয়েছেন সে আমাদের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নয়? আগর মূসা নবী আপনি কবর মে জিন্দা হ্যায়, হামারে নবী তো সাইয়দুল মুরসালিন হ্যায়, হামারে নবী ভি তো জিন্দা হ্যায়। বলুন সুবহানাল্লাহ, মূসা নবী কা জিন্দগি কা আগর এ আলম হ্যায় তো হামারে নবী কা আলম ক্যা হোগা? বলুন সুবহানাল্লাহ, তো আমার নবী হায়াতুন নবী। সালামের জবাব দিলেন দাদা জানের, হুজুর কিবলা সালামের জবাব দিলেন, আমার দাদা জান হুজুর কিবলা বাতিনি কানে শুনতে পেলেন। তো হাজী সাগ রহমাতুল্লাহ আলাইহে রাসূল পাকের দরবারে গিয়েছেন, মাজারের থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন, রাসূল পাকের মাজার দেখছেন জান ভরে প্রাণ ভরে। আশিক রাসূল ফিদায়ে রাসূল, আমার দাদা হুজুরের চাচা তো ভাই হাজী সাগ রহমাতুল্লাহ আলাইহে রাসূল পাকের মাজার দেখার সাথে সাথে এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন, চোখের পানিতে দাড়ি মোবারক সিনা মোবারক ভিজে যায়, দদ্দর করে চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছেন। আস্তে 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 গুটি গুটি ভাই এগিয়ে গিয়ে আমার সুলবাগের মাজার মোবারকের মধ্যে ঢুকেছেন, আমার সুলবাগের মাজার মোবারকের সোনালি জালি মোবারকের কাছে পৌঁছে গিয়ে নবীকে নিম্ন স্বরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দেওয়ার সাথে সাথে হাজি সাগ রহমাতুল্লাহ আলাইহে বাতিনি কানে শুনতে পান, খোদাই তাকা খোদাই শক্তিতে শুনতে পান, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাজার মোবারকের মধ্য থেকে হাজী সাগ রহমাতুল্লাহ এর সালামের জবাব দিয়ে দিলে। আরেকটু জোরে, এবার হাজী সাগ রহমাতুল্লাহ আলাইহে সমানে উমরি খুলুন পেয়ে যাবেন, রসুলের দরবারে গিরিয়া জারি করছেন, কাকুতি মিনতি করছেন, আয় আল্লাহ রসুল বড় বুড়ো হয়ে গেছি আর হয়তো আসতে পারবো না, আর হয়তো
আশা হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু করম করুন একটু দয়া করুন একটু মেহেরবানি করুন আমার নবী দয়া করতে পারেন তো নাকি ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ নবী তাই তো আলামের জন্য রহমত তাহলে আমার নবী দয়া আছে না নেই নবীর দয়া ছাড়া শাফাত পাবেন তো কথা বল নবীর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন তো আমার ভাই জানেরা নিম্ন স্বরে সালাম দিয়ে নবীকে বলছেন হুজুর বড় বুড়ো হয়ে গেছে আর হয়তো আশা হবে না হুজুর একটু কারাম করুন দয়া করুন বুড়ো হয়ে গিয়েছি আর হয়তো আসতে পারবো না একটু মাজার মোবারকের মধ্য থেকে আপনার নুরানি হাতটা একবারটি পার করে দেন আমি ইসহাক একটু জান ভরে প্রাণ ভরে আপনার হাতটা ধরে মুসাফা করতে চাই একবার হাতটা লম্বা করে দেন না আর আশা হবে কিনা জানি না বড় বুড়ো হয়ে গেছি হাতটা বার করে দেন একটু জান ভরে প্রাণ ভরে আপনার হাতটা ধরে মুসাফা করতে চাই আমার নবীর করম হয়ে গেল আমার নবীর দয়া হয়ে গেল রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর আমার দয়া নবী মাজার মোবারকের মধ্য থেকে নিজের নূরানি হাতটা বার করে দিলেন বার করে দেওয়ার সাথে সাথে হাজি সাগ রহমাতুল্লাহ আলাইহে আমার সুলবাগের হাতটা ধরে জান ভরে প্রাণ ভরে মুসাফা করতে থাকেন হাতটা ধরে রেখেছেন নবীও টেনে নেন না গোলামের জন্য হাতটা বাড়িয়েই রেখেছেন বাড়িয়েই রেখেছেন হাজি সাগ রহমাতুল্লাহ আলাইহে হাতটা ধরে মুসাফা করছেন আর চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি ঝরছে এমন সময় আস্তে আস্তে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে গিয়ে আমার সুলবাগের দস্তে মুবারকে হাত মুবারকে জান ভরে প্রাণ ভরে চুক চুক করে চুমা দিতে থাকে জান ভরে প্রাণ ভরে চুমা দিচ্ছে এটা আমি হুজুর কেবলাদের জুবান থেকে শুনেছি সমানে অমৃত এটা নেই মনে মনে হাজি সাক রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার রসুল পাকের দস্তে মুবারকটা ছুঁতে পেরেছি মুসাফা করতে পেরেছি আয় আল্লাহ আমার হাবিবের হাতে দস্তে মুবারকে চুমা দিতে পেরেছি আয় আল্লাহ আমার সব পাওয়া হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ বাপ চাই না মা চাই না সন্তান চাই না দুনিয়ার আরাম চাই না দুনিয়ার বালাখানা চাই না ধন দৌলা চাই না দুনিয়ার কোন নিয়ামত চাই না আয় আল্লাহ আখিরাতের কোন নিয়ামত চাই না লালে আউজার গুলে গুলজার জান্নাতের বাহার জান্নাতের ফল ফুল জান্নাতের বালাখানা জান্নাতের হুরপুরি কিছুই চাই না চাই না রসুলের দস্তে মুবারক ধরে মুসাফা করতে পেরেছি চুমা দিতে পেরেছি আমার সব পাওয়া হয়ে গিয়েছে আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতকে আমার হাবিবের দস্তে মুবারকের বদৌলতে ছোঁয়ার বদৌলতে চুমা দেওয়ার বদৌলতে আমি সব খায়রাত করে দিলাম বলুন সুবহানাল্লাহ ফজলে রব্বুল উলা আর কিয়া চাই ফজলে রব্বুল উলা আর কিয়া চাই মিল গয়ে মুস্তাফা আর কিয়া চাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর থেকে বড় ফজল আর কি হতে পারে আমার নবী চাইতে আল্লাহর বড় ফজল আর কিছু আছে কারণ কথা বলে নবী পেয়েছি সব পাওয়া হয়ে গেছে হ্যাঁ মুস্তাফা মিল গিয়া মিল গায়ে তো সব কিছু মিল গায়ে নবীকে পেয়ে গেছি সব পাওয়া হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ মনে মনে আল্লাহকে বলছি আল্লাহ দুনিয়া আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম আখিরাত আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম বাপ মা ছেলে পিলে বাল বাচ্চা দুনিয়ার কোনো নিয়ামত আরাম কিছুই চাই না আখিরাতের কোন জান্নাতের আশিয়া পুরপুরি বালাখানা কিছুই চাই না সব আমার নবীর কদমে কুরবান বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আস্তে 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 মাজার মুবারক থেকে বার হলেন মাজার মুবারক থেকে বার হয়ে বলছেন বাবা ইসহাক তোমাকে একটা আমি সুসংবাদ দিচ্ছি বাশারাত দিচ্ছি খুশখবরি দিচ্ছি তোমার ভাই ফুরফুরার জমিনে রয়েছেন আবু বকর সিদ্দিকী তা নাকি কি তুমি জানিয়ে দেবে এই পায়গামটা শুনিয়ে দেবে
ও বাবা ইসহাক, তোমার ভাই আবু বকর সিদ্দিকী ফুরফুরাস জমিনে রয়েছেন, তোমার ভাইকে গিয়ে আমার তরফ থেকে সুসংবাদটা জানিয়ে দেবে, বাশারাতটা দেবে। আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকরকে বড্ড মহব্বত করেন, বড্ড ভালোবাসেন। আমি নবী, আমার আবু বকর আমার দিওয়ানা মস্তানা, আমার আবু বকরকে বড্ড মহব্বত করি, বড্ড ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকরের সিলসিলাকে কবুল করে নিয়েছেন, আমি নবী আমার আবু বকরের মাসলাককে সিলসিলাকে কবুল করে নিয়েছি। আমার আবু বকরের মাসলাকটা আমার আল্লাহকে বড় ভালো লাগে, আমি নবী আমাকে বড় ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। সেই কবুল হওয়া সিলসিলার মানুষ আমরা কি ভাই ঠিক না বলি কথা বলে? এটা হাদিস কোরআন নয়, মানতেও পারেন নাও মানতে পারেন, তবে আমাদের পীর মাশাইখরা বড় বড় হাক্কানি আলেম ছিলেন, কি ভাই ঠিক না বলি? তরিকাত হাকিকাত মারিফাতের পীর ছিলেন, কোনো কথা ভুল বলে যাননি, কি ভাই ঠিক না বেঠি কথা বলে? তো কবুল হওয়া সিলসিলার জলসা, কবুল হওয়া সিলসিলার মানুষ আপনারা, আমার দাদা পীর আপনারা কি কলবি আওলাদ, আমরা নুৎফাই আওলাদ, আপনারা কলবি আওলাদ। আপনাদেরকে আমার দাদা হুজুর এত মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ওসিয়াত নামার সারংশ আমি বলছি, হুজুর কেবলা লিখেছেন ওসিয়াত নামার মধ্যে দাদা হুজুর কেবলা, আমারই সালে সওয়াব, একুশে বাইশে তেইশে ফাল্গুনের সালে সওয়াব। আমি আবু বকর, আমি যদি চালাতে না পারি আমার চিন্তা নেই, আমার একটা দুটো নয়, আমার শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুহিব্বিন মুতাকিদিন কলবি আওলাদ রয়েছে, তারা আমার ইসালে সওয়াব চালিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাই জানেরা, তো ভাই আমার আপনাদের আবার অনুরোধ করছি, আপনাদের বেশি কষ্ট দেব না। আপনারা মনে মনে ভাবছেন ভাই জানের একটু দেরি হয়ে গেছে, আমার আগে এরকমই বলা ছিল। কি বলেন, বলছেন না কেন? আমি নলমুড়িতে এগারোটা, ওদের আমার দশটা থেকে বারোটা পর্যন্ত টাইম, ওদের বলেছিলাম 15 মিনিট আগে ছেড়ে দেবেন, ওরা রাজি হয়েছে, রাজি হয়েছে, ওরা ছেড়ে দিল। তারপর আসতে যতটুকু সময় লাগে, তারপর ভেতরে ঢুকছি তো ঢুকছি। তো যাই হোক, বেশি আপনাদের কষ্ট দেব না, যতটুকু আল্লাহ তৌফিক দেবেন যতটুকু ততটুকুই আলোচনা হবে। তো ভাই আমার, আমরা কবুল হওয়া সিলসিলার মানুষ, কি ভাই ঠিক না ভুল? আর আগেই বলেছি ওলিদের দোয়া পড়ো, নিয়ামত কিসমত চমকে যাবে, তকদির বদলে যাবে, যেটা বদলাবে সেটাও আমাদের জন্মাবার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পয়দা করেছেন, আল্লাহ নবাতাত জামাদাত হায়ানাত গরু ছাগল মহিষ মহিষ জন্তু জানোয়ার নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত বনবরণী কুল কায়নাত যে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পেছনে আমার আল্লাহ কোনো উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ কি কোনো জিনিস বেবুনিয়াদ সৃষ্টি করেছেন নাকি? কথা বলে না, উদ্দেশ্য রয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন গাছপালাকে সৃষ্টি করেছেন, গাছপালার কাজ কি সেটাও আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহর নামে তসবি পড়বে। হাজার হাজার গাছপালা জড় পদার্থ, হাজার হাজার গাছপালা নাবাতা জামাদাত হায়ানাত সবাই আল্লাহর নামের তসবি পড়ে, আল্লাহর নামের জিকির করে। তাহলে আল্লাহর উদ্দেশ্য গাছপালার জন্য ফিক্সড রয়েছে, জন্তু জানোয়ারের জন্য ফিক্সড রয়েছে। আল্লাহ চাঁদ তৈরি করেছে, যার আলোই সে আলোকিত হোক না কেন সে রাত্রে আলো আমাদের দেয়, এটা তার সিস্টেম, আল্লাহ এই মাকসাদেই চাঁদকে পয়দা করেছে। আরো মাকসাদ আছে, বেহতারিন মাকসাদ আমার আল্লাহ জানে। সূর্য কেন ওঠে? সূর্যের আলোই ফসল ফলে, গাছপালা তরুতাজা হয় ফসল ফলে, সূর্যের আলোয় আমরা উপকৃত হই, ভিটামিন ডি পাই, আরো D3 পাই, আরো কত কিছু পাই। সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন ফায়দার জন্য তো নাকি ভাই? মানুষের ফায়দার জন্য সূর্যকে আল্লাহ পয়দা করেছেন, তার ডিউটি সে কিয়ামত পর্যন্ত করবে, ডিউটি একবারই চেঞ্জ হবে কিয়ামতের দিনে, কিয়ামত যখন হবে পশ্চিম দিক থেকে উঠবে, কি ভাই ঠিক না সূর্য? তো আল্লাহ সব কিছু, আল্লাহ বানাবার পেছনে তৈরি করার পেছনে আল্লাহর মাকসাদ রয়েছে, সবার আমল ফিক্সড রয়েছে, কিন্তু আমাদের আল্লাহ যে সৃষ্টি করলেন আমাদেরকে আল্লাহ দুটো জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, একটা হচ্ছে সদজ্ঞান আর একটা হচ্ছে অসৎ জ্ঞান, একটা বদ আকেল আর একটা হচ্ছে সৎ আকেল, আকলে সালিম সৎ আকেল, বদ আকেল সৎ এলেম অসৎ এলিম, সদজ্ঞান অসৎ জ্ঞান দিয়েছে, তাই তো নাকি ভাই? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে
সবাই আলেম ওলামারা যে ওয়াজটা করেন, ওমা খলাকতুল জিন্না ইল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন চুরি করার জন্য, বাটপাড়ি করার জন্য, ফেরেববাজি করার জন্য, ধোকাবাজি করার জন্য, বাটপাড়ি করার জন্য আল্লাহ আমাদের পয়দা করেন নাই। পয়দা কেন করেছেন? জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য পয়দা করেছেন। কি ভাই ঠিক না ভুল কথা বলে? তো আল্লাহর ইবাদত বান্দেগি যে আমরা করব, আল্লাহ বলে দিয়েছেন ওমা আতাকুমু রাসূলু ফাকুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই বিশ্বাসী মুমিনেরা তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও, কমপ্লিট পুরোপুরি ঢুকে যাও, কমপ্লিট। আপনাকে আমাকে ইসলাম মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নিষেধ মানতে হবে। তো আল্লাহর হুকুমের মধ্যে নিষেধগুলিও রয়েছে, নিষেধ আছে না? হ্যাঁ, সূচক না সূচক দুটোই তো আছে, মদ হারাম, শরবত হালাল, তাই তো? জুয়া হারাম, তাই তো? জুয়া হারাম, গীবত গিল্লা হারাম, এই হুকুমগুলো রয়েছে, হারামের হুকুম রয়েছে, বর্জনীয় জিনিস রয়েছে, আবার গ্রহণীয় জিনিস রয়েছে। কি ভাই ঠিক না ভুল? তো আপনি আপনি আমি যেটা মনে করি যে যে আল্লাহর হুকুম পালন করাটাই কেবলমাত্র ইবাদত না, আল্লাহর নিষেধ পালন করাটাও ইবাদত। আপনি যদি চুপচাপ থাকেন, আপনি মানুষের যদি কোনো ক্ষতি না করেন, আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। আপনি যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারেন, জুবান দিয়ে প্রতিবাদ যদি না করতে পারেন অন্যায়ের, যদি আপনি ঘৃণা করেন, আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। আপনি মদ পান করছেন না মানে আপনি ইবাদত করছেন, আপনি শারাপ ছুটছেন না ইবাদতের মধ্যে, জুয়া খেলছেন না, আপনি হারাম কাজ করছেন না, আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুম নিষেধ দুটো মানাই হলো ইবাদত। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ক্ষেত্রে কন্ট্রোলিংটা নিজের হাতে রেখেছেন, পুরোপুরি কন্ট্রোলিংটা আল্লাহ ওলিদের ক্ষেত্রে নিজেদের হাতে রাখেন, আর আম বান্দা, আম আমরা নামাজি, আমাদের কন্ট্রোলিংটা আল্লাহ পুরোপুরি নিজের হাতে রাখেন না, আমাদের উপরে ছেড়ে দেন, আমাদের বিবেক বুদ্ধির উপরে ছেড়ে দেন। মদের গ্লাসও রয়েছে, শরবতের গ্লাসও রয়েছে, হাত দিয়েছেন আল্লাহ, হাত এইভাবে যদি আপনি পাকে ঘুষি করেন, ঘুষি মানে মুষ্টি বন্ধ করে ঘুষি হলো, তাই তো? কাউকে মারতেও পারবেন, আবার হাতটা মুঠো করে আপনি মানুষকে চালও দিতে পারবেন, ঠিক না? ঠিক কথা বলে, এই চোখে আপনি সিনেমাও দেখতে পাবেন, দেখতে পারেন, এই চোখে আপনি গান বাজনাও দেখতে পারেন, আবার এই চোখে আপনি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারেন, খানা কাবাও দেখতে পারেন। কি ভাই ঠিক না বেটি? কথা বলে, তাহলে আমাদের উপরে ডিপেন্ড করছে যে আমরা এই চোখটা যে আল্লাহ দিয়েছেন ব্যবহারটা কিভাবে করব, দেখব কিভাবে, কি কোন জিনিসগুলি দেখব, কোনগুলি জিনিস কোন জিনিসগুলি দেখব না, এটা আমাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ আপনাকে পা দিয়েছে, আপনি পা দিয়ে লাথিও মারতে পারেন, আবার পায়ে দিয়ে পায়ে করে হেঁটে যে মানুষের গরিবের পাশে দাঁড়িয়ে তাদের সেবাও করতে পারে। কি ভাই ঠিক না বেটি? কথা বলে, তো আল্লাহ আমাদেরকে ছেড়ে রেখেছেন, পুরোপুরি কন্ট্রোলিং আল্লাহ আমাদের রাখেননি, কিন্তু আল্লাহ ওলিদের কন্ট্রোলে রাখেন, ওলিদের সবটা আল্লাহ কন্ট্রোলে থাকে। তাদের ভালো, তারা খারাপ কাজ এই জন্যই করতে পারেন না, তাদের খারাপ কাজ না করাটা কারণ হলো যে আমার আল্লাহ এমনই কন্ট্রোলিং থাকেন, কন্ট্রোলে তারা থাকেন আল্লাহর ওলিরা, যে তারা খারাপ কাজ করতেই পারবে না, আল্লাহর মনসার কোনো খেলাফ করতে পারবে না, কিন্তু আমরা আম মানুষ, আমরা করতে পারবো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আল্লাহর কন্ট্রোলিংয়ে চলে যাই, তার জন্য কি করতে হবে? কথা বলে, আল্লাহর কন্ট্রোলিং এ যদি আপনি যেতে চান, আপনি যদি মনে করেন মিনহাজ ভাই অত কন্ট্রোলিং ফন্ট্রোলিং বুঝি না, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ যাকাত আদায় দেব, জান্নাতে চলে যাব, অত পীর মাশাইখদের দরবারে যে কন্ট্রোলিং শিখতে হবে কেন, আল্লাহর কন্ট্রোলিং এ যাওয়ার দরকার নেই, এতটুকু করলে তো জান্নাত পেয়ে যাব বলতে পারে, মানে আপনার এমটা বড় ছোট, আপনাকে পীর ধরতে হবে না, জান্নাত পাওয়ার জন্য আপনাকে পীর ধরার কোনো দরকার নেই। আমি আপনাকে বলে দিচ্ছি, জামানাতের সাথে বলছি, ওই কি বলে, আপনারা সবাই জানেন, আলেম ওলামারা ওয়াজ করেছেন, বারবার করেন যে ওই পতিতা মেয়ে কুকুরকে পানি পান করে জান্নাতে গেছে, আল্লাহ রহমান রহি, আপনার কোন একটা ছোট আমল আল্লাহকে ভালো লেগে গেল, আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিলেন, এইরকম হতে পারে। আপনি দেখছেন যারা সিনেমা একটা হয়তো জান্নাতে গিয়ে দেখবেন তারা বসে আছে মাথা গরম হলে কিছু করার নেই, দেখবেন সিনেমা একটা জান্নাতে, আল্লাহ এত আমল করে এলো, এরা গান বাজনা হই হুল্লোড় করে জান্নাতে, কিছু বলার নেই। তো ভাই আমার আল্লাহ রহমত, এটা তো কথা হচ্ছে যে আমাদের কন্ট্রোলিং, আমরা পীর ধরার আমাদের দরকার নেই, এটা যদি মনে করেন যে আমরা জান্নাত চলে জান্নাত দরকার আমার, তার জন্য পীর ধরার দরকার, তার মানে তার এমটা বড় ছোট, আপনার এম বড় ছোট,
আপনি আপনার আব্বাজান ড্রাইভার ছিল আপনিও চিন্তা করছেন আমি তো গাড়িরই ড্রাইভার হব আপনার ইচ্ছা নেই যে আপনি পাইলট হবেন আপনার বাপ রাজমিস্ত্রি ছিল আপনার আব্বাজান আপনি চাইছেন আমি রাজমিস্ত্রি হব কথা বুঝতে পেরেছেন তাহলে আপনাকে বেশি মেহনত করার দরকার নেই আপনার আব্বা দর্জি ছিল আপনি ভাবছেন আমি দর্জিই হব তাহলে আপনাকে মেহনত করার দরকার নেই ঠিক আছে আপনার এম ছোট ঠিক আছে কিন্তু আপনি যদি চান না আমি দর্জি হব না আমি হব ফ্যাশন ডিজাইনার তখন আপনাকে মেহনত করতে হবে কথা বুঝতে পেরেছেন 40 বছর কাপড় কেটে কোন ব্যক্তি দর্জি রয়ে গেল আবার 40 বছর কাপড় কেটে কোন ব্যক্তি ফ্যাশন ডিজাইনার হয়ে গেল 40 বছর চুল কেটে নাপিত নাপিতি রয়ে গেল আবার 40 বছর চুল কেটে কেউ হেয়ার ডিজাইনার হয়ে গেল 40 বছর গাড়ি চালিয়ে ড্রাইভার রয়ে গেল আবার কেউ গাড়ি চালিয়েই তার মাথায় আল্লাহ তার মেহনতের জন্য তার চেষ্টার জন্য আল্লাহ তাকে কি করে দিলেন প্লেনের পাইলট করে দিলেন সারা জীবন রাজমিস্ত্রির কাজ করেছে রাজমিস্ত্রি রয়ে গেল বাপ করেছে আমার এম রাজমিস্ত্রি হব রাজমিস্ত্রি হলো কিন্তু সে যদি মনে করে না আমি রাজমিস্ত্রি হব না আমি বড় ইঞ্জিনিয়ার হব সুতর মিস্ত্রি 70 বছর সুতর মিস্ত্রি কাজ করেছে বাপ ছেলেও সুতর মিস্ত্রি রয়ে গেল বাপও সুতর মিস্ত্রি ছেলেও সুতর মিস্ত্রি সে যদি মনে করে না আমি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব তাহলে তাকে মেহনত করতে হবে কি ভাই ঠিক না কথা বলে সে যদি চায় না আমি বড় কিছু হব আমি আল্লাহর সন্তুষ্টি চাই জান্নাত নয় আল্লাহর নৈকট্য চাই আল্লাহর রাজামন্দি চাই নবীর নৈকট্য হাসিল করতে চাই আমার কন্ট্রোলিংটা পুরোপুরি আল্লাহর হাতে থাক এইটা যদি চান তাহলে আপনাকে আমাকে ইলমে বাতিনি ইলম হাসিল করতে হবে আপনাকে জাহিরি বাতিনিতে মুকাম্মল হতে হবে পীর ওলি আউলিয়াদের দরবারে গিয়ে আপনাকে ইসলাহে কলব তাজকিয়ায়ে নাফস করতে হবে কথা বুঝতে পেরেছো আমি আপনাদের বুঝিয়ে দিই আরো সহজ করে ও আমার ভাই জানেরা 70 বছর নামাজ পড়ে মারা গেল পাশের গ্রামের লোক লোকে বলে নামাজি মরেছে কি মরেছে আহা নামাজিটা চলে গেল গো চারবার হজ করে মারা গেছে লোকে বলছে হাজি সাহেব মারা গেল তাই না আপনারা গেলেন জানাজার নামাজে পাশের গ্রামের হাজি সাহেব নামাজি জীবনে নামাজ কাজা করেনি রোজা বাদ দেয় নাই ভালো লোক নেক লোক আপনি চলে গেলেন রাত্রে বেলায় দেখতে সকাল বেলায় তার জোহর বাদ জানাজা আপনি রাত্রে দেখতে গেলেন দেখে এসে বাড়িতে বলছেন আমার কালকে সকালে কাজ রয়েছে বেটা তুই যাস আমি যেতে পারবো না আমার কলকাতায় বড় কাজ রয়েছে খুব ইমার্জেন্সি কাজ রয়েছে আমাকে চলে যেতে হবে আপনি গেলেন না ছেলেকে পাঠালেন ছেলে গিয়ে দেখছে 2-400-500 লোক হয়েছে ছেলে গিয়ে একে অপরের সাথে দেখা হচ্ছে বন্ধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখা হচ্ছে দেখা হলো কখন এলে এই খবর তুমি কখন খবর পেলে এই আমি রাত্রেই খবর পেয়েছি রাত 2টার সময় তুমি কখন খবর পেলে বলে আমি তো আমার আব্বা গিয়েছিল দেখে এসে আমাকে বলল তাই নাকি আচ্ছা এক ওসিলায় যাই হোক দেখা হয়ে গেল কত রকম কথা হচ্ছে তারপরে লাশের কাছে চলে গেল লাশের কাছে গিয়ে মুখটা বাংলা পাঁচের মতো করেছে কান্না আসেনি কান্নার ভান করে মুখটা বাংলা পাঁচের মতো করে আহা ঠিক এই ডায়লগ আহা নূর চমকাচ্ছে চমকা কান না চমকা এই ডায়লগটা সবাই দেয় নূর চমকাচ্ছে উফ কি চেহারা এবার চোখ তুলে দেখছে কে কেমন স্টাইলে কাঁদছে একজন বেশি কাঁদছে গুঁতো মেরে পাশের লোককে জানতে চাইছে যে এই ছেলেটা এত কাঁদছে ও কি ছেলে নাকি বলছে না ওটা ওর ভাইপো আরে ভাইপো এত কাঁদছে খুব ভালোবাসে খুব মনে হয় চাচার সাথে মিল ছিল মনে হয় চাচাকে খুব ভালোবাসত কে কেমন স্টাইলে কাঁদছে আপনি আমি দেখছি তাই না 70 বছর মরে গেল একই সূরা ফাতিহা সূরা ফাতিহা সূরা না সূরা ফালাক কোরআন আয়াত তেলাওয়াত করে একই রুকু সাজদা করে মারা গেল লোকে বলে নামাজি মরেছে চারবার হজ করে মারা গেছে লোকে বলে না হাজি সাহেব মারা গেছে তাই না ফুরফুরা শরীফে আপনার আমার পীর মোর্শেদ আমাদের চশম চিরাগ পীর এ কামিল আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে গেলেন পাগলের মতো লোক দৌড়াচ্ছে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হলো প্রায় 35 লক্ষ মানুষ সমাবেত হলো
একে অপরের সাথে দেখা হচ্ছে, সালাম তো দেওয়া দূরের কথা, কোনো কথা নেই। এই লাশ মোবারক দেখেছো? এই দেখাচ্ছে, এই দেখাচ্ছে। খুঁটোর কাছে দাঁড়িয়ে রয়েছে একজন বয়স্ক লোক, ঝরঝর ঝরঝর করে কাঁদছে, চাচাজি এই ভিড়ে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে, এই খুঁটোটা ধরে তুমি দু চার ঘন্টা দাঁড়িয়ে রয়েছো। বলছে বাবাজি যদি এখান থেকে সরে যায় হুজুর কি আপনার আর নুরানি চেয়ার আর দেখা হবে না, তাই দাঁড়িয়ে আছি শেষবারের মতো দেখব বলে। আমার ওয়ালিদ সাহেব ফিদায়ে রাসূল, আশিকে রাসূল, পীর আল্লামা নূরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আচানক ইন্তেকাল করলেন রমজান মাসে সকাল 11টায় জানাজা হয়েছিল, 20 লক্ষ প্রায় মানুষ হয়েছিল। ওই তপ্ত গরমের উপরে, তপ্ত সেহনের উপরে আপনারা দাঁড়িয়ে নামাজ পড়েছেন, পা জমিনে রাখা যাচ্ছে না, সকাল বেলায় কত কষ্ট করে রোজা রেখে 11টার মধ্যে গিয়েছেন, সেদিন প্রচন্ড গরম ছিল, অনেকে রোজা ভেঙে ফেলেছেন, বড়ই কষ্ট আপনাদের হয়েছে, কেউ কাউকে বলতে শোনা গেল না, ওরে তুই কেমন আছিস, ওরে তোর সাথে অনেকদিন দেখা হয়নি, তুই ভালো আছিস তো, ওরে তুই কি কারবার করছিস, কোনো কথা নেই। হুজুর কিবলাকে দেখাচ্ছে, লাশ মোবারক দেখেছো? হুজুর কিবলা ছোট ভাইজান, হুজুর কিবলা লাশ দেখেছো? জওয়ান যুবকরা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, জওয়ান যুবক ছেলেরা ঝরঝর ঝরঝর করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আর আমাকে বলে মিনহাজ ভাই একটু দেখা যাবে না, একটু চেহারা মোবারক দেখবে, একটু সুযোগ করে দেন না। কিছুদিন আগে আমার শ্বশুর মহাশয় ইন্তেকাল করলেন, পীর আল্লামা ফানাফিল্লাহ আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো, কখন দেখতে পাবো, কখন দেখতে পাবো, ঝরঝর করে কাঁদছে। কথা বুঝতে পেরেছেন? কই কেউ বললো না তো নামাজি মরেছে, ইন্তেকাল করেছে। সবাই বলছে আল্লাহর ওলি, কে বলছে ফানাফিল্লাহ, কে বলছে ফানাফি রসুল, কে বলে আল্লাহর মাহবুব বান্দা, ওলির বেটা, ওলি দুনিয়া থেকে চলে গেলেন, মস্ত বড় আল্লাহর ওলি। একই সুরা ফাতিহা, একই সুরা ফাতিহা পড়ে, একই নাস ফালা করে, একই নামাজ, একই রোজা রেখে দুনিয়া থেকে পাশের বাড়ির পাশের গ্রামের আব্দুর রহমান আব্দুল সাত্তার ইন্তেকাল করে গেলেন, লোকে বলে নামাজি মারা গেছে, আর একই নামাজ, একই রোজা, একই ইবাদত বান্দগি করে পরচাজন হুজুর পীর কিবলা দুনিয়া থেকে চলে গেলেন, লোকে বলে হাক্কানি আলেম দুনিয়া থেকে চলে গেলেন। জোরে বলুন না সুবহান, আব্বাজানের বেলায় বলে একই নামাজ, একই রোজা করে দুনিয়া থেকে চলে গেলেন, লোকে বলছে ফিদায় রসুল, আশিকের রসুল দুনিয়া থেকে চলে গেলেন, নবীর দেওয়ানা, নবীর মাস্তানা, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর উলি দুনিয়া থেকে চলে গেলেন, মস্ত বড় মানে আল্লাহর মাহবুব বান্দা চলে গেলেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক রহমাতুল্লাহ ইন্তেকাল করলেন। বলছে ওহ কি আখলাক, কত বড় ওলি, এত বড় ওলিকে আমরা হারালাম। তাহলে একজন নামাজ পড়ে ওলি হলো 40-70 বছর 80 বছর, আর একজনই নামাজ পড়ে রোজা রেখে একই নামাজ, একই ইবাদত বান্দগি করে নামাজই রয়ে গেল, ব্যাপারটা কি? ওই রকম 70 বছরের কাঁচিতে ওই কাপড় কেটে দর্জি রয়ে গেল কেউ, আবার কেউ 70 বছর কাঁচি চালিয়ে ফ্যাশন ডিজাইনার হয়ে গেল। কি ভাই ঠিক না ভুল? যে ফ্যাশন ডিজাইনার হয়েছে তার এমটা বড়। কথা বুঝতে পেরেছে? তো আপনারা ঠিক করুন, জান্নাত চান না আল্লাহর মাহবুব বান্দা হতে চান? আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চান, আল্লাহর কন্ট্রোলিং এর মধ্যে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে ওলিয়া আউলিয়াদের দরবারে যেতে হবে। কি ভাই ঠিক না বেঠিক? যদি ওলিয়া আউলিয়াদের দরবারে যান, দুনিয়া থেকে চলে যাবেন, বসিয়াছি আল্লাহ হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, কেউ বলে না মাওলানা সাহেব মুফতি সাহেব চলে গেছেন, বলে আল্লাহ মাহিন দুনিয়া থেকে চলে গেলেন, মুফতি আজম দুনিয়া থেকে চলে গেলেন, বলে মুফতি আজম শরিয়াত তরিকাতের আমির চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ, বড় হুজুর চলে গেলেন, ফাতাবে কেমন জামান চলে গেলেন, হুজুর কেবলা চলে গেলেন, আল্লাহ একটা নিয়ামতের অধিকারী সবাইকে করলেন। তো এখন নিয়ামতের অধিকারী হয়ে যেতে চান না কুকুর বিড়ালের মতো মরতে চান? চিন্তা করে নেন। ও আমার ভাই জানেরা, জাহিরি হালাল, জাহিরি হালাল, বাতিনি হালাল, জাহিরি হারাম, বাতিনি হারাম রয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাতিনি হারাম, আমি হারামগুলির কথাই বলি, বাতিনি হারাম গুলো রপ্ত করা সহজ, বাতিনি হারাম থেকে বেঁচে থাকা, জাহিরি হারাম থেকে বেঁচে থাকাটা সহজ। মদ আপনি ছোবেন না, মদ খাওয়া কি হারাম তো নাকি? একটু জোরে বলবেন না হারাম? মদ খাওয়া হারাম, আর হিংসা করা কি হারাম?
ওটা রপ্ত হচ্ছে না কেন? সত্তর বছর নামাজ পড়লে আলেম সাহেব ওয়াজে উঠে বলেছে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। বারহা কোরআন শরীফ অস্বীকার করলে ইমান চলে যাবে, কিন্তু ওই ইমাম সাহেবটা ওয়াজে বলে দেয়নি যে ওই নামাজের কোয়ালিটিটা কেমন হবে, কোয়ান্টিটিটা কেমন হবে, ওটা বলে দেয়নি। গেড়ি তোলা নামাজ, আলু পটল ঝিঙে সব নামাজের মধ্যে অঙ্কের মাস্টার নামাজে অঙ্ক করে, ঈশার নামাজে টাকাটাক টাকাটাক ছেলে সেজদা দিচ্ছে কেন? আইপিএল খেলা দেখবে, ক্রিস গেলের ব্যাটিং দেখবে, তার ছক্কা দেখবে, তাই তাড়াতাড়ি সেজদা মারছে। কি ভাই ঠিক না ভুল? সারাদিন ডে নাইট ফুটবল খেলা হচ্ছে, কোমরে ব্যথা লাগেনি আমার মুরব্বী চাচাজি, বাবা কি জজবা, খাতারনাক জজবা। নামাজে দাঁড়ালে কটকট ঝনঝন করে, ঘন ঘন পেচ্ছাপ লাগে, আর খেলার মাঠে ডে নাইট ফুটবল পেচ্ছাপ কোথায় চলে গেল, কোমরের ব্যথা কোথায় চলে গেল? ঘরের উপর দিয়ে ওই কারো ঘরের তলা দিয়ে বলে তলা দিয়ে মার 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 বলে মারবি তো গোলে, বলটা বাড়া না, পারলে নেবে খেলবে, কোমরে ব্যথা লাগেনি, তারাবি নামাজে দাঁড় করিয়ে দাও, বাবা জম্মু ব্যথা, এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট দিয়ে দাঁড়াতে হয়, একটানা ম্যাক্সিমাম পাঁচ ছ মিনিট, বাবা একবার ডান দিকে জাকামদানি হচ্ছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, তারাবির নামাজ মুখগুলো দেখে মনে হবে আজরাইল মাতার কাছে দাঁড়িয়ে বলছে ওই নামাজ শেষ কর তোর জান কবজ করা হবে, এমন মুখের অবস্থা যেন হাড় নিয়ে অপারেশন হয়ে নামাজ পড়তে এসেছে, এমন মুখটা করেছে, জম্ম খাওয়া খেয়েছে তো, বাবা কি খাওয়া, আল্লাহ একবার, সাহাবারাও রোজা রেখেছেন আর আমরাও রোজা রাখি, উরি আল্লাহ, ঠিক দশ মিনিট আগে আমাদের চাগে, দশ মিনিট বাকি মাথায় ঢুকে গেল শরবত আনতে হবে, বাবা সরে যাও স্পিড কি, হুঁ গা করে মোটরসাইকেলে চলে গিয়ে থামস আপ মিষ্টি মানে আইসক্রিম তারপরে লস্যি ঠান্ডা কিনছে, সরে যাও রোজা রেখেছে সরে যাও সব, একদম নিয়ে বসে পড়লো, একদম খালি মুয়াজ্জিনও হাঁ করে আর ইও এরম, মুয়াজ্জিনও হাঁ করছে এরও হাত উঠছে, কথা বুঝতে পেরেছেন? খালি আল্লাহ বলেছে জানা একটা বিষয় শুরু করেছি, ঘুরাবো কি করে, আচ্ছা দেখা যাক। তো ভাই আমার তাহলে আপনি কি করছেন, নামাজে দাঁড়িয়ে আপনার কষ্ট হচ্ছে, সাদমা হচ্ছে, তাই না? জম্ম খাওয়া খেয়ে নামাজ পড়তে গেছেন, কেন একটু কম খেয়ে যাওয়া যায় না? সে আজান দিল আল্লাহু আকবার বলেছে খেয়ে যাচ্ছে, খেয়ে গিয়ে অতিরিক্ত খেয়ে দাঁড়াচ্ছেন, যদি আপনার এটা এহসাস থাকতো না আমি আল্লাহর দরবে নামাজটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি হুজুরে কালবে নামাজ যেন পড়তে পারি, যেন আমার এই হাল হয় আল্লাহ আমাকে দেখছেন আমি নামাজ পড়ছি, এই হালের নামাজ আমি পড়বো, যদি নাও হয় ওই হাল, হাল আনার চেষ্টা করব, তার জন্য আমি মনোসংযোগ দিয়ে কনসেন্ট্রেশনের সাথে একগ্রতার সাথে নামাজ পড়ব, এই মন মানসিকতা কেন হলো না আর হচ্ছে না বা কেন? কেন আপনি তো চাইছেন আমার মোটামুটি আল্লাহর কাছে ধরা না পড়ি, ফরজ নামাজটা এই জন্যই আপনি পড়ছেন যেন আমি ধরা না পড়ি, তাই না? এইটা আপনার মাকসাদ এতটুকু, ধরা না পড়ি যেন আল্লাহ আমাকে জাহান্নামে না দেন, আপনি জান্নাত চান, ওরিরা জান্নাত চাওয়া জান্নাতের জন্য নামাজ পড়েননি, খালিকে জান্নাত আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়েছেন, বলুন সুবহানাল্লাহ, রসুলকে পাওয়ার জন্য নামাজ পড়েছেন, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন, হুজুরে কালবের নামাজ পড়েছেন, ওলিদের নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে আলু পটল ঝিঙে আপনার নামাজের মধ্যে আসবে না, আপনার আপনি নামাজে দাঁড়াবেন আপনার পুরোপুরি মন মানসিকতা কনসেন্ট্রেশনটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হবে, আল্লাহ আপনা আপনাকে আমাকে নিজের কন্ট্রোলে রাখবেন, তার জন্য ওলিদের দামান আপনাকে আমাকে ধরতে হবে, যদি আল্লাহর ওলি হতে চান, যদি আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য হাসিল করতে চান, কি ভাই ঠিক না ভুল কথা বলে? ও আমার ভাই জানে না বড় আলেম বড় মুফতি বড় মাওলানা হয়ে গেছে আর দরকার নেই, না দরকার আছে, তোমার দরকার নেই, ওলি হতে গেলে দরকার আছে, যে ওলি হতে চাইবে আল্লাহর পেয়ারা হতে চাইবে তার দরকার রয়েছে। বসিয়াটে আল্লামা হুজুর আল্লামা হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন না, এই কথা বলে
কথা বলে আলেম ছিলেন তো মস্ত বড় আলেম ছিলেন দাদা হুজুরের দরবারে এসেছেন এসে বলছেন হুজুর আমি বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির হয়েছি বড় ফাকি হয়ে গেছি তবে আপনার কাছে এসেছি আমার নামাজে মনটা ঠিকমতো থাকে না হুজুরে কালবে নামাজ যে নামাজ আল্লাহ পড়তে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন যে নামাজের যে ইবাদতের কথা আমার আল্লাহ বলেছেন সারা জীবন আপনারা শুনছেন সারা জীবন এই হাদিস শুনেন আন্তা বুদাল্লাহ কানাকা তারাহু ফাইল্লাম ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নহু ইয়ারাকা এমন ভাবে ইবাদত বান্দগি করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ এই রু যদি মনে মনে না হয় তাহলে ভাবো আল্লাহ তোমাকে দেখছেন তুমি ইবাদত করেছো এই হালের নামাজ যদি পড়তে চান তাহলে ওলির দরবারে যেতে হবে তো পশিয়াতে আল্লামা হুজুর বলছেন আমার হুজুরে কালবের নামাজ হচ্ছে না আমি আমি আমার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বতের চেরাগ আপনি জ্বালিয়ে দেন আমার আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল হয় নাই বড় আলেম হয়েছি বটে নৈকট্য হাসিল হয় নাই আমি আপনার দরবারে এসেছি আমার মুর্দা কলবটা আল্লাহ রাসূলের মহব্বতের নূরে আলোয় আলোকিত করে দেন বলুন সুবহানাল্লাহ আপনার সোহবতে এসেছি আপনি আমার আমাকে তালিম দিয়ে তাওয়াজ্জু দিয়ে আমি যেন হুজুরে কলবের নামাজ পড়তে পারি হুজুর কেবলা দাদা হুজুর কেবলা বললেন ঠিক আছে বাবা তুমি আমার সোহবতে থাকো হুজুর কেবলা বসিয়াতে আল্লামা হুজুরকে নিয়ে জলসায় যাচ্ছেন সফরে যাচ্ছেন জলসায় গরুর গাড়ি করে যেতে যেতে হঠাৎ দাদা হুজুর পীর কেবলা গাড়োয়ানকে বলেন বাবা গাড়োয়ান একবার গরুর গাড়িটা থামাও কারওয়ান থামালো দাদা হুজুর পীর কেবলা দেখতে পেলেন একটা গরু গাছের সাথে বাঁধা রয়েছে ওই গরুকে দেখার সাথে সাথে জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা গরুকে সালাম দিয়ে দিলেন গরুকে সালাম দিলেন যেই সালামটা দিয়েছেন বসিয়াতে আল্লামা হুজুর বলছেন হুজুর বিয়াদুমি মাফ করবেন গোস্তাকি মাফ করবেন আমি হাদিস কোরআন পড়েছি বড় আলেম বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গিয়েছি হাদিস কোরআনে কোথাও নেই যে গরুকে সালাম দিতে হবে আপনি গরুকে সালাম দিলেন কেন ফেরাশাত তৈরি হয়নি তখন হুজুরে কলব হয়নি হুজুর আপনি গরুকে সালাম দিলেন কেন দাদা হুজুর পিকল্লা বলছেন বাবা তুমি জালসায় চলো আমি তোমাকে পরে এর উত্তর দিয়ে দেব দাদা হুজুর পিকল্লা জালসায় উঠে বললেন ওয়াজ করতে আরম্ভ করলেন আতার আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা হালাতে মসজিদে ওয়াজ করছেন নবীর জিকির নবীর আলোচনায় করতে করতে দাদা হুজুর পীর কেবলা এত কান্না কাঁদেন চোখের পানিতে দাড়ি মোবারক সিনা মোবারক ভিজে যায় যেমন বক্তা তেমন শ্রোতা শ্রোতারও কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন কান্না রোল পড়ে যাচ্ছে এমন সময় দাদা হুজুর পীর কেবলা ওয়াজের শেষে বললেন একজন ব্যক্তিকে বলেন বাবা ওই যে দূরে আমি যখন আসছিলাম রাস্তা একটা রাস্তার ধারে একটা গরু বাঁধা ছিল অমুক জায়গায় ওই গরুটা কেমন আছে আমাকে খবর দাও গরুটা গাছের সাথে বাঁধা ছিল গরুটা কেমন আছে আমাকে একটু খবর দাও লোকটি চলে গেলেন গরুটার কাছ থেকে ঘুরে এসে হুজুরকে বলছেন হুজুর ওই গরুটা মারা গেছে গরুটা মারা গিয়েছে দাদা হুজুর কেবলা ওই সময় বলেছিলেন ও বাবা রুহুল আমিন তুমি আমাকে বলেছিলে আপনি গরুকে কেন সালাম দিলেন কোরআন হাদিসের মধ্যে কোথাও তো নাই গরুকে সালাম দিতে হবে আপনি কেন গরুকে সালাম দিলেন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ও বাবা রুহুল আমিন আমি গরুকে নয় আজরাইল সালাম মালাকুল মওত ফারিস্তা এসেছিলেন ওই গরুর জান কবজ করতে এসেছিলেন আল্লাহর মালাকুল মওত ফারিস্তা আমি গরুকে নয় আল্লাহর মালাকুল মওত ফারিস্তাকে আমি আবু বকর সালাম দিয়েছি আরেকটু জোরে তুমি জাহিরি চোখে গরুই দেখেছো আমি বাতিনি চোখে গরুর কাছে আজরাইল সালাম মালাকুল মওত ফারিস্তা দাঁড়িয়ে রয়েছেন আমি দেখে মালাকুল মওত ফারিস্তাকে সালাম দিয়েছি বলুন সুবহানাল্লাহ
কোন চোখে দেখেছেন? বাতিনি চোখে দেখেছেন। এই চোখ আপনাকে আমাকে করতে হবে। এই এই মাকামের মানুষ যদি হয়ে যান, আপনার কন্ট্রোলিংটা পুরো আল্লাহর হাতে থাকবে। ফজরের নামাজের সময় তখন আপনাকে তুলে দিতে হবে না, ওঠো ওঠো ফজরের, মানে মোবাইলে অ্যালারাম দিতে হবে না, আল্লাহ প্রদত্ত অ্যালারাম আপনার কানে বাজবে। আপনাকে তুলতে হবে না ফজরের নামাজের সময়। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার পীর মোর্শেদ মুফতি আজম আলা হাজার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলাকে ফজরের সময় খাদেম গিয়ে নাড়া দিয়ে, কে হুজুর ফজরের নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, হুজুর রেগে গেলেন, বাবা খাদেম তুমি আমাকে তুলছো, তুমি জানো না, ও বাবা খাদিম, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যান তাদের নামাজের ওয়াক্তগুলিতে তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তা নিযুক্ত করে দেন। তুমি আমাকে জাগাবার আগে আল্লাহর ফরিস্তা, আমি আবু জাফর, আমাকে জাগিয়ে দিয়েছে। আরেকটু জোরে, মেটাল ডিটেক্টর মেশিন, আপনি যদি প্লেনে উঠতে যান একটা দেখবেন ব্যাডমিন্টনের মতো র্যাকেটের মতো একটা জিনিস দিয়ে চেক করেন, এরকম এরকম করে গায়ে টিক 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 করে বাজে, তাই তো? যদি আপনার কাছে কোনো লোহার জিনিস থাকে, ধাতব পদার্থ যদি থাকে বাজবে, গায়ের কানুনি কোনো জিনিস থাকলে বাজবে। তো ওই রকম যদি আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার কন্ট্রোলিং আল্লাহর কাছে হাতে, কুদরতি হাতে থাকবে। আপনি যখন কোনো খারাপ কাজে করতে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার অন্তরে ওই রকম মেটাল ডিটেক্টরের মতো মেশিন বেজে উঠবে, বেজে উঠবে, ওরে হারাম 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 কাজের দিকে যাচ্ছ, রুকে যাও রুকে যাও রুকে যাও। কথা বুঝতে পেরেছেন? খারাপ কাজ আপনি করতে পারবেন না। মোবাইলটা হাতে নিয়ে যখনই আপনি দেখতে যাবেন খারাপ কিছু, সঙ্গে সঙ্গে মেটাল ডিটেক্টরের মতো ঠিক ঠিক করে আওয়াজ দেবে যে ওরে নাচ শোনো, গান বাজনা দেখো না। কথা বুঝতে পেরেছেন? কোরআন পাক শোনো, ওয়াজ শোনো, কোরআনের তেলাওয়াজ শোনো। তো নিজেকে আমাদের, আমরা মনে করি আমরা অনেক নামাজ রোজা করছি, অনেক বড় আমল হয়ে যায়। আরে কোয়ালিটিটা দেখেন, অনেক বেশি আমল করে ফেলছে। হ্যাঁ, আল্লাহ কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি নয়। সবে বারাতে রাত্রে কম্পিটিশন করে নামাজ চলছে, বাপরে বাপ কম্পিটিশন, নামাজের কম্পিটিশন। ফোনে বলছে ওই তুই কত রাকাত পড়লি, বলে আমি 500, বলে আমি 500 করি। তারপর আবার এক ঘন্টা কত, বলে আমার 650, তোর কত, বলে আমার 800। কম্পিটিশন হচ্ছে, বুঝতে পাচ্ছেন না কথা বলে? আপনি দুরাকাত করবেন, সবে বারাত সবে কাদারে রাত্রে দুরাকাত নামাজ পড়বেন, হুদুরে কলবের সাথে পড়বেন। আল্লাহ আপনার কত বেশি নামাজ পড়লেন আল্লাহ আপনি দেখবেন না, আল্লাহ দেখবেন না, আপনার নামাজের কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি নয়। একটু চিন্তা করেন মুসলমান, আমার ভাই জানেরা, আমাদের ইবাদতের কোয়ালিটিটা ঠিক আছে তো? আল্লাহ ওলিদের মতো কোয়ালিটি আছে তো ভাই? জোরে বলুন, কোয়ালিটি নাই। আর কোয়ালিটি করতে গেলে আপনার আমার কন্ট্রোলিং যদি আল্লাহর হাতে রাখতে চান, তাহলে ওলিদের দরবারে গিয়ে, ওলিদের সোহবতে গিয়ে আপনাকে তাসাউমস করে ওই আল্লাহ আল্লাহ জিকিরের ধাক্কা, নাফিজবাতের জিকিরের ধাক্কা, একজারবি কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী একজারবি আল্লাহ আল্লাহ জিকিরের ধাক্কা মেরে দুরুদ শরীফের আমল করে আপনাকে ইসলাহে কলব, তাজকিয়ায় নাফস করতে হবে। কি ভাই, ঠিক না বেটি? কথা বলে? জি হ্যাঁ। অহংকার করা হালাল না হারাম? কথা বলে? 70 বছর নামাজ পড়ে অহংকার গেল না? বাবা কি অহংকার! আপনার বাড়ি হচ্ছে 5 তলা বাড়ি, ভাই কি সুন্দর বাড়ি করেছে গো তোমার প্রতিবেশী আব্দুর রহমান, সুদের টাকা খবর নিয়ে দেখো না, কলজে জ্বলছে, গাড়ি কিনেছে কলজে জ্বলছে। আপনার কি হলো? ইন্না সালাতা তানহানির ফাহশা ওয়াল মুনকার কোথায় গেল? হ্যাঁ, নামাজের কোয়ালিটির কথা বলেনি আমার ভাই জানেরা। আল্লাহ যত দেয় তত আপনি আমি চাই। 40 বছর নামাজ পড়ছে, লোভ গেল না, খালি খাই 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 করছে, আনানিয়াত নাফসানিয়াত, আনানিয়াত নাফসানিয়াত, আমার 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 করছে। কি ভাই, ঠিক না বেটি? কথা বলে আমার ভাই জানেরা, পরিবর্তন হলো না।
হিংসা হিংসাই রয়ে গেছে, সবর ধৈর্য শকর কানায়াত কানায়াত কোনো কিছু নেই। আমাদের খসলো জন্তু জানোয়ার মতো খসলতি আমাদের রয়ে গেল, ছোট ছোট জিনিসের জন্য মারপিট ঝগড়া। যেমন কুকুরের সামনে হাড্ডি ফেলে দিলে মারামারি করে, ওই রকম আমাদের সামনে দৌলত থাকলে আমরা মারামারি করি ওই দৌলতটা নেওয়ার জন্য। কি ভাই ঠিক না কথা বলে? জি হ্যাঁ। তো ভাই আমার, খালি আলেম হলে হবে না, হাক্কানি আলেম হতে হবে। হাক্কানি আলেম তারাই যারা নাকি জাহিরি বাতিনি এলেম উভয় এলেম অর্জন করে। খালি অর্জন করলে হবে না, অনেকে জানে বেশি আমলে নেই, মানে থিওরিক্যাল জানে প্র্যাকটিক্যাল নেই। তো থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালের মানুষ যারা হবে তাদেরই তারাই ফায়দা পাবে। আমার ভাই জানার মওলানা রুম রহমাতুল্লাহ আলাইহে মস্ত বড় আল্লাহর মানে মস্ত বড় আলেম ছিলেন। প্রথমে জাহিরি আলেম ছিলেন মওলানা রুম রহমাতুল্লাহ আলাইহে, কুতুবখানায় বসে আছেন, চারশো সাড়ে চারশো ছাত্রে পড়ান। কি গরম, প্রত্যেক জিনিসে একটা গরম আছে, চাকরির গরম, টাকার গরম, হ্যাঁ, তারও সৌন্দর্যের গরম, বডির গরম, সিক্স প্যাক বডি বানিয়েছে, এইট প্যাক বডি বানিয়েছে, কি গরম কি বাপ, খালি মাস্ক গেঞ্জি তুলে ঘরে লোককে দেখাচ্ছে আমার বডিটা দেখ, সব জিনিসে একটা গরম আছে। তো মলারুমের খুব ইলেমের গরম, কুতুবখানায় বসে রয়েছে। এমন কোন এমন সময় একটা ফকির ফকরা একজন লোক মলারুমের কাছে গিয়ে ওই কুতুবখানার দিকে আঙুল তুলে ইশারা করে, বারবার আঙুলটা তুলে ইশারা করে আঙুল তুলে। মলারুম দেখছেন কে রে বাবা, এই ফকির আবার কেতাবের দিকে আঙুল তোলে, রেগে গিয়ে বলছে রে ফকির ফকরা আদমি হো কিতাব কে সমঝোগে, কেতাবের দিকে আঙুল তুলছো, ফকির ফাকরা মানুষ কেতাব কি বুঝবে, যাও ভাগো ইহা সে তাড়িয়ে দিয়েছেন মলানরু। এই লোকটা চলে যাচ্ছে, ওই ফকির ফাকরা লোকটি ছেঁড়া ফাটা কাপড় পরা 40টা কদম যেতে না যেতে মলানরু রহমাতুল্লাহের কুতুবখানায় দাও দাও করে আগুন লেগে গেল। সঙ্গে সঙ্গে মলারুম কুতুবখানা ছেড়ে দিয়ে ওই অলির কাছে দৌড়েছেন, অলির পেছনে দৌড়াতে লাগলেন, অলির কাছে পৌঁছে গিয়ে কদমটা জড়িয়ে ধরেছেন। কদমটা জড়িয়ে ধরে ওই ফকির ফকরা মানুষটিকে বলেন এ কিয়া হুয়া এ কিয়া হুয়া। ওই সময় ফকির ফকরা মানুষটি বলেছিলেন ওরে মৌলানা রুম, তুমি আমাকে বলেছিলে কিতাব সমঝোগে নেহি, কিতাব সমঝোগে নেহি, আবি জো কুতুবখানা মে আগ লাগ গিয়া হ্যায় এ ভি তুম সমঝোগে নেহি, তুমি আমাকে বলেছিলে কিতাব বুঝবে না, কিতাব বুঝবে না, এখন যে কুতুবখানায় আগুন লেগে গিয়েছে এটাও তুমি বুঝবে না। জোরে বলুন না সুবহান, তুমি আমাকে বলেছিলে কিতাব বুঝবে না, এখন তোমার কুতুবখানায় আগুন লেগে গেছে এটাও তুমি বুঝবে না। ওই লোকটির নাম হলো শামসে তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি। তানার দরবারে গুলামতি করতে লাগলেন, ইলমে বাতিনি ইলম অর্জন করতে লাগলেন, অহংকার দূর হয়ে গেল, মাটির মানুষ হয়ে গেলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। মওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি সাতখণ্ড মুসনবি শরীফ লিখেছেন, তার মধ্যে তিনি একটা কবিতা লিখছেন, শেষে একটা কবিতা লিখেছেন, মৌলবি হারগিজ না শুধ মাওলায়ে রুম, মৌলবি হারগিজ না শুধ মাওলায়ে রুম, তা গোলামে শামসে তাবরিজ না শুধ, আমি মলরুম কখনো মলরুম হতে পারতাম না, পারতাম না যদি না শামসে তাবরিজের গোলামতি করতাম, শামসে তাবরিজের গোলামতি করেছি বলে আমি মলরুম মলরুম হয়ে গিয়েছি। জোরে বলুন না সুবহান। আমার ভাই জানেরা, আমার দাদা হুজুর হয়েছেন পীরের দোয়াতে, হয়েছেন পীরের সোহবতে গিয়ে হয়েছেন। দাদা পীরের পীরের নাম কি? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রসুল নোমা পীর, সবাই জানেন। ওনার সামনে কেউ কাশ কারামত কেউ অস্বীকার করলে সামনে বসিয়ে মোরাকাবা মুশাহাদার মধ্য দিয়ে রসুল্লাহর জিয়ারত করিয়ে দিতেন, বলুন সুবহান আল্লাহ। সেই ফতে আলী ওয়াইসি হুজুরের দরবারে দাদা হুজুর পীর কেবলা বহু বছর কাটিয়ে দিয়েছেন, খিদমত করেছেন। দাদা হুজুর কেবলার কোলে ফতে আলী ওয়াইসি হুজুরের ইন্তেকাল হয়েছিল কলকাতা স্টেশনে। কোথায়? কলকাতা স্টেশনে দাদা হুজুরের কোলে ফতে আলী ওয়াইসি হুজুর।
দাদা হুজুর বুঝতে পেরে গিয়েছেন আমার পীর দুনিয়া থেকে চলে যাবেন আর আমার পীরকে দেখতে পাবো না, পীরের সোহবতে আর থাকা হবে না। দাদা হুজুর পীরকে ঝরঝর ঝরঝর করে কানতে আরম্ভ করে দিয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, দাড়ি দিয়ে পানি বয়ে যাচ্ছে। এমন সময় দাদা হুজুর পীর কেবলা ওই পানিগুলি হাতে ধরে নিচ্ছেন, হাতে করে ধরে নিচ্ছেন, মুখে বারবার পুছে নিচ্ছেন। এই না কারণে আমি আবু বকর, আমার চোখের পানিটা যদি আমার পীর মুর্শিদের চেহারার উপরে পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। বারবার পানিগুলো মুছে নিচ্ছেন দাদা হুজুর পীর কেবলা জমিনে না পড়ে। জমিনে পড়া মানে হুজুরের চেহারাই পড়া কি ভাই? ঠিক না, বলে তো হুজুর কেবলা সর মুবারক রয়েছে। দাদা হুজুর কেবলা খুব কাঁদছেন। ওই সময় ফাতে আলী ভাই হুজুর বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি দুনিয়া থেকে চলে যাব বাবা, তবে আমি তোমার পীর তোমার জন্য দোয়া চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জামানার মুজাদ্দিদ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, জামানার মুজাদ্দিদ বানিয়ে দেবেন। ও বাবা আবু বকর, তুমি তোমার গালটা একবার হা করো বাবা, একবার গালটা হা করো বাবা। দাদা হুজুর পীর কেবলা গালটা হা করলেন, হা করার সাথে সাথে ফাতে আলী ভাই হুজুর নিজের থুতু মোবারকটা দাদা হুজুরের গালে দিয়ে বললেন, ও বাবা আবু বকর, আমি ফাতে আলী ভাইসি, আমি ফাতে আলী ভাইসি, ইলমে লাদুন্নির ফয়েজটা, ইলম আল্লাহ প্রদত্ত জ্ঞানের ফয়েজটা আবু বকর তোমাকে দিয়ে দিলাম। আরেকটু জোরে, আপনাকে আপনি তখনই মাহবুব বান্দা হতে পারবেন যখন যখন আপনার কলিজার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত বেপানা হবে, বে ইন্তেহা হবে। যাদের কলিজার মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা বে ইন্তেহা ছিল, তাদেরই আল্লাহ কবুল করেছেন আর তাদেরই ভালোবাসা পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহ পায়দা করে দিয়েছেন। আমার বড় চাচা হুজুর কেবলা, আমার ওয়ালিদ শাহ হুজুর কেবলা, আরো হুজুর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আশিকের রসুল ফিদায় রসুল ছিলেন বলে আপনাদের চাচাতো ভাই, নানা মামাতো ভাই, খালাতো ভাই, নিজের চাচা হন না, আত্মীয় রক্তের কোনো সম্পর্ক নেই, তবু আপনারা যে কাঁদছেন তার কারণ হলো সুম্মা ইউদাউলাহু কাবুল ফিল আরদ, আল্লাহ যাদের কবুল করে নেন তাদের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা, আল্লাহর মাহবুব বান্দাদের ভালোবাসা আল্লাহ পৃথিবীর মানুষের অন্তরে, জমিনওয়ালাদের অন্তরে আল্লাহ কায়েম দায়েম করে দেন। বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা আমাদের কেউ হয় না, আমি আকবর বাদশার ওয়াজ করব, আপনাদের চোখে পানি আসবে না, কোনো হেলদোল হবে না, খাজা বাবার কথা বললে হেলদোল হবে কি ভাই? ঠিক না ভুল? আত্মীয় হয় চাচা, আত্মীয় হয় খাজা বাবা চোখে দেখেছেন? দেখেননি। বড় পীর সাহেবের কথা হলে চোখে পানি আসে কেন? আল্লাহ কবুল করেছেন, যাদের কবুল করেন তাদের ভালোবাসে আল্লাহ পৃথিবীর মাঝে, পৃথিবীর মানুষের জমিনওয়ালাদের মাঝে আল্লাহ পয়দা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার ফাতে আলী ভাই হুজুর কি নবীর ইশকে ফানা মনে পড়ে গেল, প্রসঙ্গ যখন এলো বলি, রসুল পাকের মাজারে চলে গিয়েছেন ফাতে আলী ভাই হুজুর, গিয়ে বলছেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড্ড মোহাব্বত করি, বড্ড ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার চাই, দিদার চাই, আপনাকে দেখতে না পেলে কলিজাখানা ফেটে যাবে। আপনার দিদার চাই, আমার আপনার ইশকে আমি দিওয়ানা, ফানা। আশিকের রাসূল হওয়া সহজ, ফানাফি রসুল হওয়া তো সহজ নয়। ফানাফি রসুল ছিলেন আমার ওয়ালিদ সাহেব পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, পীর আশিকের রসুল, ফিদায় রসুল, ফানাফি রসুল, ছোট দাদাজান হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, ইনারা ইশকে ফানা ছিলেন। আশিক হওয়া সহজ, ফানা হওয়া সহজ নয়। ফানা মানে মিশে যাওয়া, রঙে রঙে যাওয়া, মানে মিটনে ওয়ালা, রঙে রঙে যাওয়া। তো নবীর রঙে রঙে গিয়েছিলেন ফাতে আলী ভাইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাজার মোবারকের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনার আমি দিদার চাই, আপনার দিদার না পেলে আমি আর থাকতে পারবো না, যে অবস্থায় আমি আছি আর আমি সহ্য করতে পারছি না, আপনার দিদার চাই, আপনার নুরানি চেহারার জিয়ারত চাই।
আপনার দিদার না পেয়ে আমি ফাতিয়া আলী ভাইসি থাকতে পারবো না। আপনার দিদার চাই, দিদার চাই, আপনি দিদার করান। আল্লাহ রসুল বলেন, বাবা ফাতিয়া আলী তুমি আমাকে এত মহাব্বত করো, এত ভালোবাসো বাবা, ঠিক আছে বছরে একবার তুমি আমার দিদারে পেয়ে যাবে। আরেকটু জোরে, বছরে একবার তুমি আমার দিদার পাবে। ফাতেলে ভাইসি হুজুর নবীর মহাব্বতে এত মোটা দিওয়ানে ভাইসি লিখেছেন উর্দু ফার্সিতে, কি মানে মানে ভালোবাসার গভীরতা, না পড়লে বুঝতে পারবেন না। বাংলায় বার হয়েছে, ফুরফুরায় বিক্রি হচ্ছে, খোঁজ নেবেন দিওয়ানে ওয়াইসি। আমার দাদা পীরের খলিফা বাংলাদেশের পীর আল্লামা নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ সুশিনা হুজুর রহমাতুল্লাহ দরবার থেকে ছাপা হচ্ছে দিওয়ানে ওয়াইসি। কি নবীর ভালোবাসা, কি নবীর প্রেম, নবীর ভালোবাসায় কবিতা লিখেই গেছেন, লিখেই গেছেন। তন মন ধন নবী 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 নবী। ও আমার ভাই জানেরা, হাতে আলী ভাইসি হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান ভরবে না, আরো দিদার চাই, আরো দিদার চাই, আপনাকে দেখতে পাবো না আমি থাকতে পারবো না হুজুর, আরো দিদার চাই, বারবার দিদার চাই। আল্লাহ রাসূল বলেন, বাবা ফাতিয়া আলী চিন্তা করো না বাবা, আমি নবী 6 মাস অন্তর তোমার দিদার করব, আমি তোমাকে দিদার দেব, 6 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদারে পেয়ে যাবে। হুজুর জান ভরবে না, আরো চাই, আরো দিদার চাই। রসুল বললেন, ঠিক আছে ফাতিয়া আলী ভাইসি, তুমি আমাকে এত ভালোবাসো, ঠিক আছে 3 মাস ছাড়া ছাড়া তুমি আমার দিদার পাবে। হুজুরের দরবার থেকে মাথা তুলছেন না, কেঁদে যারে যা লুটুপুটি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাকতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো দিদার চাই, আরো দিদার চাই। হুজুর বললেন, ঠিক আছে, আমার রাসূল বললেন, ঠিক আছে তুমি আমাকে মাসে একবার দেখতে পারবে, পারবে একবার দিদার পাবে। আমি ফাতিয়া আলী ভাইসি আপনাকে দেখতে না পেলে থাকতে পারবো না, পারবো না, বাপ ছেড়ে থাকতে পারবো, মা ছেড়ে থাকতে পারবো, আত্মীয় স্বজনদের ছেড়ে থাকতে পারবো, আপনাকে না দেখে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো দিদার চাই, আরো দিদার চাই। হুজুর বলেন, ঠিক আছে বাবা ফাতিয়া আলী, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে সারা দিনে প্রত্যেক দিন আমাকে একবার করে দিদা আমার দিদার তুমি পাবে, বলুন সুবহানাল্লাহ। আর কোন কথা বলছেন, ঝরঝর করে কেঁদেই যাচ্ছেন, আমার রসুল বুঝে ফেলেছেন আমার গোলামের মনসা, আমার গোলামের মনসা, ইচ্ছা ইরাদা বুঝে ফেলেছেন। একবার দেখা দেব তবুও কাঁদে, আমার দরবার থেকে মাথা তোলে না, আমাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে। আমার নবী আবার নিজেই বললেন, ও বাবা ফাতিয়া আলী তুমি আমাকে এত ভালোবাসো, এত মহাব্বত করো বাবা, তুমি আমার ইশকে ফানা, ঠিক আছে আমি তোমাকে এই ভাগ এই 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 বার্তা দিচ্ছি, এই সুসংবাদ দিচ্ছি, তুমি যখন আমার দিদার চাইবে, যখনই তুমি আমাকে দেখতে চাইবে, যখন ইয়া রাসূলুল্লাহ বলবে, যখন ইয়া হাবিবাল্লাহ বলবে, তুমি আমার দিদারে পেয়ে যাবে। আরেকটু জোরে, যখনই তুমি আমার নামটা নেবে আমার দিদার তুমি পেয়ে যাবে, সামনে আমাকে দেখতে পাবে, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার ওলি হতে হবে, 70 বছর নামাজ পড়েছে নবীর দিদার হয়নি, 40 বছর নামাজ পড়লো রোজা রাখলো নবীর দিদার হয়নি, 8 বার হজ করে চলে এসেছে দিদার হয়নি। দিদার পেতে গেলে
আল্লাহ দিদার করিয়ে দিতে পারেন, সবই পারেন, কিন্তু কটা বড় মানুষের হয় দিদার? যারা আহলে তাসাউফের মানুষ তাদেরই হয় বেশি। কি ভাই ঠিক না বেটি কথা বলে? জাহিরে মোল্লা মৌলবীরা নবীর দিদার পায় না, আর নবীর দিদার পেতে গেলে কি করতে হবে? বেশি বেশি একটা আমল বলে দিই, দরুদ শরীফের আমল করতে হবে। কি করতে হবে? ঈশান নামাজের পরে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব পিশা হুজুর কেবলা ও দাদা পিশা হুজুর কেবলার কলবের ওসিলা হইয়া রসুল পাকের মুবারক কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, রসুল পাকের মুবারক কলব হইতে জিয়ারত ও মহাব্বতের ফাইজ আমার কলবে আসুক, বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুশিবে আমল করতে হবে। কি ভাই ঠিক না? অনেকে বলে মিনহাজ ভাই তা আপনি তো জিকির ফিকির করেন না, মানে করান না, মানে বড় বড় ভাইরা করাচ্ছেন তাই করাই না। তা বলে কি কিছু জানি না? হাঁসের বাচ্চাকে অহংকার করে বলছি না, হাঁসের বাচ্চাকে ওই শেখাতে হবে না সাঁতার। কথা বুঝতে পেরেছে? হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয়, শেখাতে হয়, জানি টুকটাক সবই, বড়রা করছেন তাদের নিয়ে আপনারা করাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যখন বাড়ি আসবে দেখা যাবে। তো একটা জিনিস মাথায় রাখবেন যে আব্বা হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেছেন, আমার বড় চাচা হুজুর কেবলা চলে গেছেন, সব ফাঁকা রেখে গেছেন, কিছু নেই মনে করছেন নাকি? আমার কথা বাদই দেন গোনাগারে, হুজুর কেবলা চলে যাচ্ছে সব ফাঁকা হয়ে যাচ্ছে নাকি? যে না, আমার দাদা পীর কবুল হওয়া সিলসিলা বুজুগানে দিনরা বলেছেন এটা কবুল হওয়া সিলসিলা, আমার দাদা পীরের জালসা সব কবুল হওয়া জালসা। আপনার এই যে সালে স্বভাবে 21-22-23 ফাগুন সালে সব নামা হুজুর পীর কেবলা বলেছেন, সুলতানুল আরেফিন ওলিয়ে মাদারজাত নামা হুজুর পীর কেবলা বলেছেন। কি বলেছেন বাবারা? আমার বাবাজি হুজুর পীর কেবলা ইসালে সওয়াব 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াব, আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং নিজে হাতে পরিচালনা করে। আমি নাজমুস সাদাত যেদিকে তাকাই আল্লাহর রাসূল কি ইসালে সওয়াবে দেখতে পাই, বলুন সুবহানাল্লাহ। একবার দুরুদ শরীফ, আল্লাহুম্মা